আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে রোজ ডেইলি ব্লগের সঙ্গে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। তো আজকে আমি নতুনত্ব একটি রেসিপি করতে যাচ্ছি, হয়তো আপনারা খেয়েছেন বা অনেকে খাননি, তো আশা করি দেখতে থাকুন, ভালোই লাগবে। তো আমি দেখলেন কিছু সময় আগে বাইন মাছ দিয়ে আর গাঁঠি কেটে ধুয়ে নিয়েছি। গাঁঠি বলতে কচুরমুখী, ওইটাকে আমরা গাঁটি বলে থাকি। তো কচুরমুখী আর মাছগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিব। আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যেহেতু এই কড়াইটা একটু নিচের দিকে খোস টাইপের, এর জন্য আঁচটা বেশি তাড়াতাড়ি উঠে যায় আর পাশ পুড়ে যায়, তো এর জন্য আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যার জন্য হতে সময় লাগবে। আর এদিকে আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছি, আর এটাকে আমি ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ড মেশিন নেই তারা বেটে নিতে পারেন। বাটলে হয় কি, একটু নারকেলটা সফট হয়, নরম হয়, না হলে এমনিতেই কিন্তু নারকেলটা খড়খড়ে থাকে। তো এদিকে তো পেঁয়াজ হচ্ছে আস্তে আস্তে, তো এর মধ্যে আমি দুইটা এলাচ আর একটু দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এটা দিলে মাংসের সুন্দর একটা ফ্লেভার আসে। আর এদিকে আমি ব্লেন্ড করে নিচ্ছি নারকেল। তো হয়ে গেছে নারকেল ব্লেন্ড করা। আর এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন, জিরে আর আদা এক টেবিল চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন, অর্থাৎ চা চামচের হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি হলুদ পাউডার। তো দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া মশলার মধ্যে এবার আমি মাছ আর গাঁঠিগুলো দিয়ে দিব। কেউ চাইলে গাঁঠির পরিবর্তে আলুটা দিতে পারেন। তো বেশ কিছু সময় এভাবে কষিয়ে নিব, এরপর একটু পানি দিয়ে আবার কষাবো। তো খুব বেশি পানি এক্ষেত্রে আমি দিচ্ছি না, তার কারণ কিছু সময় পরে সেই নারকেল যে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিব, ওইটাও যথেষ্ট পানি আছে। তো বাইন মাছটা কষানো হয়ে গেলে, তো কষাতে কষাতে না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সেই তেজপাতা, যে এলাচ দিয়েছিলাম সেই মশলাগুলোর। তো এবার সেই ব্লেন্ড করে রাখা নারকেলটা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই কিন্তু নারকেলটা একটু আপনারা চাইলে বেটে নেবেন যদি এভাবে রান্না করে থাকেন, না হলে একদম ভালো লাগবে না খেতে। আবার কেউ চাইলে নারকেলের রস দিতে পারেন, মানে নারকেলের দুধ আবার অর্ধেক সামান্য একটু আস্ত নারকেল। তো আমি আসলে এভাবে মাছ দিয়ে রান্না করলে না বেশ ভালোই লাগে খেতে, যদিও খুব একটা খাওয়া হয় না, তবে বেশ ভালোই লাগে খেতে, খারাপ না। তো এটা আর কিছু দেওয়ার নেই এর ভিতরে, এটাকে এবার আমি খুব সুন্দর করে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলবো। আর এদিকে অল্প আঁচে হতে থাকবে। আর এদিকে আমি ভাতের মধ্যে কলা ভর্তা দিয়েছি, তো সেইটা এবার তুলে নিয়ে কলাটা বেটে নিব। খুব গরম যার জন্য আমি তুলতে পারতেছি না। তো দেখুন, অনেকে বলে কি ভাতের মধ্যে কলা ভর্তা দিলে ভাত কালো হয়ে যায়, আমার ভাত কিন্তু কালো হয়নি। কালো হয় যখন যারা বোটাটা কেটে দেয় তাদের, তো বোটা রান্না করার মানে বাটার সময় ভর্তাটা করার সময় কেটে নিলেই ভালো হয়, আর ধুয়ে সুন্দর করে আস্ত অবস্থাতেই ভাতের মধ্যে ভর্তা দেওয়া দিলে আর কালো হয় না ভাতটা। ভাত কালো হলে কিন্তু দেখতে ভালো লাগে না, তাই না? তো আস্তে আস্তে আমি কলাগুলো বেটে নিচ্ছি। কলা বাটার জন্য আজকে কিন্তু আমি কাঁচা শুকনা মরিচটা রসুনটা কিন্তু ভর্তা মানে লালচে করে ভাজিনি, এমনিতেই কাঁচা অবস্থাতেই বেটে নিয়েছি। তো একটু লবণ দিয়ে বাস শেষ হয়ে গেল, এবার ভর্তাটা তুলে নিব। তো ভর্তা পাটাই করে কিন্তু খুব কম মিস গেছে আমার যে আমি ভাত মুছে খাইনি।
তো আজকে একটু ভাত মুছে খাবো, খুব সামান্য। তো মরিচ ভর্তা করে কিন্তু এভাবেও ভাত মেখে খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে ভাত খেতে খেতে নারকেলটা একটু নেড়ে দিব, নারকেল ভাজিও কিন্তু হয়ে গেছে, বান মাছ দিয়ে নারকেল ভাজি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চাইলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের রান্নাবান্না এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।